আমি আজকে যে বইটি নিয়ে আসছি সেটা হলো সত্য বলার যন্ত্রণা। নামটি খুব সুন্দর না, সত্য বলার যন্ত্রণা। সত্য বলা সত্যি অনেক অনেক বেশি যন্ত্রণা। আমরা প্রকাশ্যে অনেক কথাই বলতে পারি না, এবং অপ্রিয় সত্য যেটা সেটা সাধারণত বলাটা ঠিকও না, সেটা আপনার ক্ষেত্রে হোক কিংবা আমার ক্ষেত্রেই হোক, প্রতিটি কথা বলার একটা শোভনীয় দিক আছে। আপনি সুন্দর করে কথা বলতে পারেন, সুন্দর করে একটি সত্যকে আপনি তুলে ধরতে পারেন, এবং অপ্রিয় সত্য যেটা সেটা কখনোই আমি মনে করি বলা উচিত নয়, কারণ এটি একটি মানুষের মনকে বিষাক্ত করে দেয়, সম্পর্ক নষ্ট হয় এবং সমাজে মানুষ সভ্য সমাজে বসবাস করে। আমরা যখন সভ্য সমাজে বসবাস করি তখন আমাদেরকে অবশ্যই সভ্যতা অবলম্বন করে চলতে হয়, আমাদেরকে সভ্য হতে হয়। সভ্য হতে গেলে আমি সবসময় সত্যি কথা বলি, আর সবাই মিথ্যা বলে, সবারটা মিথ্যা, কেবল আমারটাই সত্যি, এইরকম একটি ধারণা যদি আমরা পোষণ করে থাকি তাহলে কিন্তু তা চলবে না। কারণ মানুষ মাত্রেই সত্য মিথ্যার দোলাচলেই চলে, মানুষ সংমিশ্রণেই চলে। মানুষের কখনো কখনো অনেক অপ্রিয় সত্য মানুষ তার পারিপার্শ্বিকতার জন্য তার বলা সম্ভব না এবং উচিত না, উচিত না। এতে হয় কি, সামাজিক একটি সমস্যার সৃষ্টি হয়, সবার মধ্যে একটা ঝগড়াঝাটি, এই ধরনের বিষয়গুলো আসে। তো সত্য তো সত্য সত্যই সত্য, সবাই বুঝতে পারে কোনটি সত্য কোনটি মিথ্যা। আমরা মানুষ মানুষ হিসাবে আমাদেরকে বেসিক সত্য যেটি মূল পথে, সেই পথে আমাদেরকে চলতে হবে, এবং সত্য বলার যন্ত্রণা যেটা আছে সেটিকে আমরা খুব সুন্দর করে আমরা মানুষের মানুষ হিসাবে আমরা সেটা সবার মধ্যে তুলে ধরতে পারি। তো এই বইটিতে আমি সেরকম কিছু বিষয় নিয়ে এসেছি। যেমন অনেক সময় বলে ওষির চাইতে মোষের জোর বেশি, ওষি নয়, আমরা মোষিকে সামনে নিয়ে এসেছি, কলমকে সামনে নিয়ে এসেছি। আর আরেকটি কথা তো আছে যে সত্য যে বড় কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তো এই কঠিনকে ভালোবাসতে গিয়েই, সত্যের পথে চলতে গিয়েই আমার এই কলম ধরা। আশা করি আপনারা এই বইটি পড়বেন। এই বইটিতে অনেক অনেক টপিকস আছে যেটা আপনারা অনেক বেশি মজা পাবেন, অনেক আনন্দ পাবেন পড়লে, অনেক কিছু জানতেও পারবেন, এবং আপনাদেরই জানা বিষয়। কিন্তু অনেক সময় আমরা এগুলো জানা বিষয় হলেও আমরা দেখি যে আরে আমি তো এই বিষয়টা জানি কিন্তু এটা আমি ভেবে তো দেখিনি, তলিয়ে দেখিনি। তো এইভাবে যদি এই বইটি আপনারা পড়তে পারেন বা আপনাদের হাতে যায়, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। এই বইটির অনেক অনেক পাঠক আছে এবং তারা এসে খুঁজে খুঁজে এই বইটি বইমেলায় নিয়ে গিয়েছে। আশা করি আপনারাও পড়বেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য ধন্যবাদ। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।